ডাচ বাংলা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড, এই যে আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি মূলত ডাচ বাংলা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড। আমি পুরো কার্ডটি আপনাদেরকে দেখাতে পারছি না কিছু ব্যক্তিগত সিকিউরিটির কারণে। আপনারা কীভাবে যারা ফেসবুকে বুস্ট করতে চান তারা ডুয়েল কারেন্সি কার্ড এবং প্রিপেইড কার্ড কীভাবে সংগ্রহ করবেন, আর আমি এই কার্ডটি কীভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে মাত্র 575 টাকায় নিয়েছি সে বিষয়ে আপনাদেরকে শেয়ার করব। আমরা অনেকেই জানি না যে ডাচ বাংলা ব্যাংকেও কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া যায়, আর ডাচ বাংলা ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড নিলে সবচেয়েতে আপনারা যে সুবিধাটা পাবেন সেটা হলো যে কোনো জায়গা থেকে আপনারা টাকা লোড করতে পারবেন বা এটায় ডলার ভরতে পারবেন। আর এটার জন্য কী কী কাগজ লাগবে আর এটা কাদের জন্য সেটা হলো যারা ফেসবুকে বুস্ট করে, গুগলে বুস্ট করে, অনেকেই আছেন যারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে ফেসবুকে, এই ভিডিওটি মূলত তাদের জন্য এবং তাদের জন্য উপকারে আসবে। এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেক জায়গায় ইস্টার্ন ব্যাংক নেই বা অন্যান্য ভালো ব্যাংক নাই, কিন্তু ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার জন্য আপনারা যদি এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে ব্যবহার করতে চান ফেসবুকের বিজনেসের জন্য সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। আর এই কার্ডটি করার জন্য আপনার কিছু লাগবে না, মাত্র 575 টাকা, আর নিজের কিছু পার্সোনাল ডকুমেন্ট। তো পার্সোনাল ডকুমেন্ট বলতে আপনাদের লাগবে এনআইডি কার্ড এবং আপনাদের পাসপোর্ট লাগবে 1 কপি, পাসপোর্ট সাইজের ছবি, আর কিছুই লাগবে না, আর লাগবে 575 টাকা। আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে এই ডুয়েল কারেন্সি কার্ডটা সংগ্রহ করতে পারবেন, আর এই 575 টাকায় আপনারা ম্যাথ পাবেন, 5 বছরের জন্য এটি ব্যবহার করতে পারবেন। আমি এটি নিয়েছি 2023 সালে আর এটার ম্যাদ হয়ে গেছে 27 সাল পর্যন্ত। এই কার্ডটি দিয়ে আপনারা অনলাইনে যে কোনো পেমেন্ট এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, বিদেশে দিতে পারবেন। আর এই কার্ডটি এতটাই ভালো এবং এতটাই ফেসবুক ফ্রেন্ডলি এবং গুগল অনলাইন ফ্রেন্ডলি যে আপনার কোথাও এই কার্ডটা ডিজাইন করবেন। আর এই কার্ডটি ভিসা কার্ড, আর এই কার্ডটি তারা ক্রেডিট কার্ড হিসেবে গ্রহণযোগ্য। আপনাকে বলতে হবে ক্রেডিট কার্ড বা সেখানে গিয়ে বলতে হবে ডুয়েল কারেন্সি প্রিপেইড ক্রেডিট কার্ড, মানে ডাচ বাংলা ব্যাংক এটাকে বলছে ডুয়েল কারেন্সি ক্রেডিট প্রিপেইড কার্ড। যাই হোক, বা প্রিপেইড কার্ড বললেও হবে যে 575 টাকায় যে কার্ডটি আছে সেটি আপনারা নিতে চাই। আপনারা যে কোনো ব্রাঞ্চে গিয়ে সেখানকার যা বললেই হবে যে ভাই আমি এরকম একটি কার্ড নিতে চাই, তো যেদিন আপনারা কাগজপাতি জমা দেবেন সেদিন আপনাদেরকে 575 টাকা জমা দিতে হবে এবং ঠিক তার 5 থেকে 7 দিনের ভিতরে আপনার কার্ডটি দিয়ে দেবে, মানে 1 সপ্তাহের ভিতরে আপনাকে কার্ডটি দিয়ে দেবে। এবং এই কার্ডটি দিয়ে ডলার খরচ করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া কিন্তু এখানে এন্ডোর্সমেন্ট হবে না। তো আপনারা আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। আর এই 5 বছরের ভিতরে এই কার্ডটির কিন্তু অন্য কোনো হিডেন চার্জ নেই বা কোনো ফি নেই। আর এছাড়া যদি আপনি এই কার্ডে টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ইন্টারেস্ট বা কোনো বাড়তি মুনাফা দেবে না এবং আপনার কাছ থেকে বছরিক কোনো চার্জও কাটবে না। এটা আপনারা যত ইচ্ছা এটিএমে ব্যবহার করুন এবং 5 বছর পর্যন্ত আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে একটা রেজিস্ট্রি আছে, সেটা হলো গিয়ে আপনার যারা আর কি মানে ডলার খরচ করবেন বাইরে যাবেন বা এটি কিন্তু তাদের ট্রাভেল কার্ড হিসাবে ব্যবহার হয়ে থাকে বা তাদের কাছে ট্রাভেল কার্ড তারা বলে থাকে, আর এটি কিন্তু আপনারা সর্বোচ্চ 1 বছরে $12,000 পর্যন্ত এটা থেকে খরচ করতে পারবেন। $12,000-এর উপরে আপনারা $1 খরচ করতে পারবেন। যদি খরচ করতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের সাথে কথা বলে নিতে হবে, তবে আমি মনে করি যে প্রাথমিক পর্যায়ে আপনাদের $12,000-এর উপরে প্রয়োজন পড়বে না।